ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 আপনাদের স্বাগত জানাচ্ছি মাকসুদুন নবী এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো এবারে পুরোটা নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিং বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত ভারতের রুপির পর রাশিয়ান মুদ্রা রুবলে আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি অনুমোদনের সম্ভাবনা তৈরি হয়েছে দেশটি সম্প্রতি বাংলাদেশ সহ 30টি দেশকে মুদ্রাবাজারে বিনিয়োগের অনুমোদন দিয়েছে রুবলে লেনদেন শুরু হলে আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি কমবে বলে মনে করেন দেশের ব্যবসায়ীরা তবে মত পার্থক্য রয়েছে বিশ্লেষকদের মাঝে মাসুম মিয়ার রিপোর্ট দেশের আমদানি রপ্তানির লেনদেন প্রায় পুরোটাই সম্পন্ন হয় মার্কিন ডলারে এছাড়া আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তিতে অনুমোদন রয়েছে চীনা মুদ্রা ইয়ান ব্রিটিশ পাউন্ড কানাডিয়ান ডলার ও ইউরোর সেই সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য সবশেষ যুক্ত হয়েছে ভারতীয় মুদ্রা রুপি সম্প্রতি এই তালিকায় যুক্ত হওয়ার আলোচনায় সামনে এসেছে রাশিয়ান মুদ্রা রুবল এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে রাশিয়ার মুদ্রাবাজারে বাংলাদেশ সহ 30টি দেশের বিনিয়োগের অনুমোদন যাকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির সাথে ব্যবসা করা উদ্যোক্তারা বলেন দেশটির মুদ্রায় আমদানি রপ্তানি লেনদেনে নিষ্পত্তি হলে কমবে অর্থনৈতিক ঝুঁকি শুধুমাত্র ডলারের উপর ডিপেন্ডেন্সি থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং সেটা সরে আসার জন্য যেমন এতদিন ইউয়ানে হয়েছে এখন যদি রুবলে যদি আমাদের ইয়েটা হয় হ্যাঁ হোক না যতটুকু আমাদের আছে আমদানি এবং রপ্তানি দুইটার মধ্যে ব্যালেন্স করার পর বাকিটা আমরা অন্য রাস্তায় যেতে পারি তথ্যমতে রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে 1.5 বিলিয়ন ডলারের মতো তবে গেল কয়েক বছরে দেশটি বড় বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসায় সামনে আসে পরিষদের বিষয়টি এমন পরিস্থিতি রাশিয়ান মুদ্রায় তা করা গেলে চাপ কমবে রিজার্ভে এক্ষেত্রে রুবলে বাণিজ্যের অনুমোদন পাওয়ায় অন্য দেশগুলোর সাথেও সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আরও তো প্রায় 29টা দেশ এই রুবলের মাধ্যমে বাণিজ্য করতে স্বীকৃত হয়েছে এই দেশগুলো যে বাণিজ্যটা করে এদের সাথে কিন্তু আমাদেরও বাণিজ্য আছে তো আমরা যদি সেখানে একটা কমন প্ল্যাটফর্ম করে আকু পেমেন্টের মতো একটা ব্যবস্থায় আমরা যেতে পারি তাহলে কিন্তু এটাকে আরেকটু বিস্তৃত করা সম্ভব হবে রুবলটা কিন্তু রিজার্ভ কারেন্সি না অথবা এটার এক্সচেঞ্জ বা শর্টেজ থাকলে দুটোই কিন্তু আমার কাছে কোনো মানে ইতিবাচক বিশেষ প্রভাব ফেলবে না অথবা আমার মনে হয় এই ধরনের একটা বিশেষ রাষ্ট্রের সাথে একটা বিশেষ মুদ্রায় লেনদেন করাটা যতটা সম্ভব পরিহার করা উচিত সম্প্রতি ভারতের সাথে নিজস্ব মুদ্রায় লেনদেন নিষ্পত্তির উদ্যোগ নেয় রাশিয়া মাসুমিয়া চ্যানেল 24 ঢাকা আগামী 5 বছরের মধ্যে সব বৈদ্যুতিক কেবল মাটির নিচে স্থানান্তর করা হবে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে সরকার রাজধানীর ধানমন্ডিতে পাইলট প্রকল্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান প্রথম ধাপে পুরো ঢাকায় আন্ডারগ্রাউন্ড লাইনের কাজ করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি এই প্রকল্পে খরচ প্রায় 20,000 কোটি টাকা যার অর্থায়ন করছে চীনা এক্সিম ব্যাংক এই ঋণ পরিশোধের সময়সীমা 25 বছর আর প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা প্রতিষ্ঠান টিবিএ ডিপিডিসির সূত্র জানায় পাইলট প্রকল্প হিসেবে ধানমন্ডি এলাকার 34টি রাস্তায় মাটির নিচ দিয়ে প্রায় 100 কিলোমিটার কেবল স্থানান্তর করা হবে 2016 সালে উদ্যোগ নেওয়ার পর এখন পর্যন্ত 35% কাজ সম্পন্ন হয়েছে 5 বছরের মাথায় এই ঢাকা শহর সহ বেশ বড় শহরগুলো কেবল মুক্ত থাকবে ঢাকার চারিদিকে যে নদীগুলো আছে নদীর উপরে যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও আমরা একটা প্রকল্প নিয়েছি যেগুলি নদীর তলদেশ দিয়ে আপনার বিদ্যুৎ চলে আসবে সেখানে যাতে কোনো টাওয়ার না থাকে এগুলি খুবই রিস্কি যে কোনো সময় ঝড়বাদলে টাওয়ারগুলো পড়ে যেতে পারে সুতরাং সেটারও একটা প্রকল্প নিয়ে কাজ চলছে অসাধু ব্যবসায়ীদের অপরাধের সাজা নিশ্চিত করতে হবে নবম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2023 এর উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন দুষ্কৃতিকারীদের পক্ষে সাফাই না দিতে অন্য ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি বন্ধ থাকা সরকারি কারখানাগুলো বেসরকারি উদ্যোগে চালুর পরামর্শ দেন তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি বলেন বৃহৎ ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ দিলে অভ্যন্তরীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা আইসিসিবিতে এই মেলা চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত একটা শ্রেণী আছে যারা কখনোই এটা মেনটেন করে না
যাদেরকে আমরা ব্ল্যাক মার্কেটে বলি, কালোবাজারি বলি, যে অস্থিরতা যেগুলি তৈরি করে। আপনাদের এখানে একটাই যে কোয়ালিটি টু কম্পিট দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, বা আপনারা করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারে, প্যাকেজিং করে ক্যাশিউ নাটস থেকে শুরু করে পাইনঅ্যাপেল থেকে শুরু করে এভরিথিং ইজ হিয়ার। অনুমতির 10 দিন পরও দেশে আসেনি আমদানি করা ডিম। শুরুতে এক সপ্তাহের মধ্যে ডিম আমদানির কথা দিলেও এখন গড়িমসি করছেন আমদানিকারকরা। অভিযোগ, সরকারি দপ্তরগুলোতে মিলছে না দ্রুত সেবা। তবে ঋণপত্র ও ডলার নিয়ে কোনো জটিলতা নেই বলে জানান তারা। ডিমের বাজারে অস্থিরতা চলছে এক বছরের বেশি সময় ধরে। কখনো উৎপাদন ব্যয়, আবার কখনো বা ঘাটতির অজুহাতে প্রতি ডজনের জন্য গুনতে হয়েছে 180 টাকা পর্যন্ত। যদিও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বিবিএস এর তথ্য আমলে নিয়ে বছরে উদ্বৃত্ত থাকার কথা অন্তত 600 কোটি ডিম। তবু কয়েক দফা হুঁশিয়ারির পর বাজার নিয়ন্ত্রণের অজুহাতে 2 ধাপে অনুমোদন দেওয়া হয় 10 কোটি পিস আমদানির। সপ্তাহ খানেকের মধ্যে বাজারে আনার তোড়জোড়ও শুরু করে বেশ কয়েক প্রতিষ্ঠান, কিন্তু 10 দিন পার হলেও এ নিয়ে সঠিক তথ্য দিতে পারছে না কেউই। আমরা এখন চেষ্টা করতেছি হরিয়ানা থেকে, হায়দ্রাবাদ থেকে এবং আগরতলা থেকেও আমরা 2-3 ভরা দিয়েই ঢোকাবার চেষ্টা করতেছি। অলরেডি হয়ে যাবে, আমাদের সব কথা হয়ে গেছে এবং এখন বাকি আমাদের এলসি সমস্যা নাই। আমাদের যেহেতু এক্সপোর্ট যাচ্ছে মাস, সেই এক্সপোর্টের আমাদের এফসি অ্যাকাউন্টে আমাদের ডলার আসলে আমরা সেই ডলারই আমরা দিয়ে দিতে পারবো, আমরা ডলারের সংকট আমাদের নাই। সরকারি নির্দেশনায় প্রতিটি ডিম বিক্রি হওয়ার কথা 12 টাকায়, কিন্তু সেই দামে মিলছে না বাজারে। অন্যদিকে পোলট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগ, মুরগির খাবারের দর বেশি হওয়ায় লাগাম টানা যাচ্ছে না উৎপাদন ব্যয়ে। এমন অবস্থায় আমদানি বন্ধের উদ্যোগও চায় সংগঠনটি, ফলে লাভ লোকসানের হিসাব মেলাতে গিয়ে আমদানিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো। আমরা আশা করছিলাম, কিন্তু মাঝখান থেকে আবার এই বৃহস্পতিবার আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। উই আর ট্রাইং অ্যাকচুয়ালি টু মেক ইট দিস উইক, বাট ইনশাল্লাহ আর জটিলতা না থাকলে নেক্সট উইকে আমরা বাংলাদেশে ডিম নিয়ে চলে আসতে পারবো। সরকারের নির্দেশ না মানা, না মানলেও কিছু হয় না, ওই 1,000 টাকা জরিমানা হবে এই। আর বাজার তার নিজস্ব গতিতে বাড়িয়ে যাচ্ছে, লাগামহীন হবে, কেউ কিছু করতে পারতেছে না, তাহলে একটা বেপরোয়া ভাব আবার বাজারে, একটা বেপরোয়া ভাব, আগে যেটা ছিল না এটা এই বাধা দেওয়াতে আরো বেপরোয়া হলো। এ পর্যন্ত আমদানির অনুমোদন পত্র পেয়েছে 2টি প্রতিষ্ঠান, আর এখনো আবেদনই করেনি 4 প্রতিষ্ঠান। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24-এ নিচে ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24-এ স্বাগত আরেকবার। ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট, যা থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 600 মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু এখানেও ডলার সংকটের প্রভাব, কয়লা আমদানির সমস্যায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের। নানা চড়াই উৎরে পেরিয়ে 2014 সালে শুরু হয় দেশের সবচেয়ে বড় বাজেটের প্রকল্পগুলোর একটি, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। প্রায় 1 দশক পরে সে কাজ শেষ হয়েছে 95%। 2 ইউনিটে 1,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে কেন্দ্রটি থেকে। একটি ইউনিট ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। ডিসেম্বরে প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে জোরে সোরে। এরপরই শুরু হবে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন, আর পুরো বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে 2024 সালের জুনে। আমরা কমিশনিং করলে জেনে 1.7 মিলিয়ন মেট্রিক টন পাবো। এখান থেকে আমাদের বেশ কিছু কোল বেঁচে যাবে, সেই কোলটা শেষ করতে করতেই হয়তো আমরা আবার নতুন করে ডলার জোগাড় করে টাকা, মানে কোল আনতে পারবো বলে আশা করব। তবে সব ঠিকঠাক আগালেও বড় বাধা ডলার সংকট, যা কাটিয়ে উঠতে না পারলে কয়লা আমদানি করতে যেমন বেগ পেতে হবে, তেমনি উৎপাদন শুরু হলে তা ধরে রাখাও হবে চ্যালেঞ্জিং। এই বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনলোডিং লোডিং ফ্যাসিলিটি এতই সহজ যে 80,000 মেট্রিক টনের একটা জাহাজ 1 থেকে 2 দিনের ভিতরে খালাস করা যাবে। সম্প্রতি কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে মূল প্রকল্পের পাশাপাশি সড়ক, জাহাজ চলাচল, টাউনশিপ নির্মাণ ও স্থানীয়দের দক্ষতা বৃদ্ধির জন্য টেকনিক্যাল কলেজ স্থাপনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে তাদেরকে যাতে আমরা
প্রশিক্ষণ দেই এবং তাদের জন্য একটি কারিগরি বিদ্যালয় করে দেওয়া হয়। তো বিদ্যুৎ সচিব মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে একটি কারিগরি বিদ্যালয় করবেন যাতে এখানকার জনগণ নিজেরাই দক্ষ হয়ে উঠতে পারে। 1608 একর জায়গায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 51,527 কোটি টাকা, যার 80% দিচ্ছে জায়গা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সঙ্গে থাকবার জন্য আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24। শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে প্রশংসনীয় অগ্রগতি করলেও সরকারের আয় এখনও যথেষ্ট নয়, এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তাই দেশটিকে নতুন করে $2.9 বিলিয়ন ঋণ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারে সংস্থাটি। তারা জানায় শ্রীলঙ্কার অর্থনীতি এখন স্থিতিশীল, তবে পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। জাতীয় আয় বৃদ্ধিতে দেশটিকে কর ব্যবস্থার পুনর্গঠন প্রয়োজন বলেও জানায় IMF। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24। এই ছিল আজকের মতো, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।